করোনা আতঙ্কের মধ্যে ত্রিপুরা রাজ্যে এখন জনগণের কাছে নতুন এক আতঙ্ক, জনা কয়েক টিএসআর এর উদ্ভট আচরণ। যে কারণের জন্য টিএসআর জওয়ানদের রাজ্য জুড়ে নামানো হলো সেটাই যেন তারা ভুলে গেছেন। জনা কয়েক টিএসআর জওয়ানদের আচরণের এই কথাটা বলাই শ্রেয়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দেদার মানুষ ঘোরাঘুরি করছেন রাস্তায়, এগুলো দেখার কোনো বিষয় নেই তাদের। তারা ব্যস্ত হয়ে আছেন মিডিয়ার কোনো লোক মুখে মাস্ক লাগালো কিনা সেটা দেখতেই। আরে এ কি কাণ্ড, মিডিয়ার কাছে তাদের বাধা দেবার সাহস দিল কে? আর এর থেকেও বড় যে বিষয়টা তা হলো মিডিয়ার কোনো লোককে এইভাবে হেনস্থা করার কোনো সুযোগই নেই কোনো টিএসআর জওয়ানের কাছে। মঙ্গলবার লকডাউনের দিনে নিউজ ভ্যানগার্ডের একজন সংবাদকর্মীর সঙ্গে মাস্ক নিয়ে অযথাই বিতর্কে জড়িয়ে গেলেন এক টিএসআর। সেই টিএসআর রীতিমতো চার্জ করতে থাকে নিউজ ভ্যানগার্ডের সংবাদকর্মীকে। কেন মাস্ক লাগাননি নিউজ ভ্যানগার্ডের এই কর্মী, তা নিয়ে রীতিমতো বচসায় জড়িয়ে যায় সেই জওয়ান। অথচ এই বিপজ্জনক পরিস্থিতিতে কিন্তু নিজেদের জীবন ঝুঁকি নিয়ে যেভাবে টিএসআররা কাজ করছেন, তেমনি মিডিয়া কর্মীরাও একইভাবে কাজ করে চলেছেন। এই অবস্থায় টিএসআর জওয়ানের এই ব্যবহার কতটা যুক্তিসঙ্গত হলো সেটা কিন্তু ভাবনার বিষয়। মাস্ক নেই গোটা রাজ্যে, যেগুলি আছে বাজারে সেগুলো তো শুধুই নামমাত্র মাস্ক। তাহলে এই টিএসআর জওয়ান কিভাবে সাহস পেলেন এই প্রশ্নটা করতে মিডিয়া কর্মীকে? যে কাজটা করা দরকার, যার জন্য তাদের লকডাউনের সময় নামানো হয়েছে, সেই কাজ তো এইসব জওয়ান ভুলেই গেছেন হয়তো। না হলে শুধু শুধু এইভাবে একজন মিডিয়া কর্মীকে আটকে হেনস্থা করার সাহস পেত না এই জওয়ান। নাম তার চরণ ত্রিপুরা। আপনারাও দেখুন ওই টিএসআর জওয়ান নিজে কিভাবে নিজের মুখে মাস্ক লাগানেন। তার মুখে তো মাস্কটা শুধুই শোভাবর্ধনের জন্য লাগানো ছিল, মাস্কের ব্যবহার সে নিজেই জানে না, আবার সেই মিডিয়া কর্মীকে জ্ঞান দিল মাস্ক পরার জন্য। দেখুন তার মাস্ক পরার দৃশ্য। এইসব দু চারজন টিএসআর জওয়ানদের জন্যই কিন্তু পুরো ব্যাটালিয়নের বদনাম হয়। যে নিজেই জানে না মাস্কের ব্যবহার, সে আবার মিডিয়া কর্মীকে জ্ঞান দিলেন, মিডিয়া কর্মীর মূল্যবান সময় নষ্ট করলেন ওই টিএসআর জওয়ান। এর জবাব কি আছে তার কাছে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।